তার সাথে আমার ঘর পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আমার কোনো মনই নেই, কারণ আমি নিজে ভালো বানাতে পারি। ফার্স্ট লোক আসবে, আসলে যে ভালো কাপে দেবে খাওয়ার জন্য, নিজেরা ফাটা ভাঙা ছোড়া। আমার এরকম নেই, আমি নিজে ভালো কাপে খাবো, লোককেও ভালো কাপে। মনে হচ্ছে এখন বেশি করে আনলেই ভালো হতো। ফেভারিট কাপ, এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা আর আমি করছি ব্রেকফাস্ট। এখন এই ব্রেকফাস্টটা করব, তারপরে গিয়ে ঘরের কাজ বাজ সবই করতে হবে। আর ও তো সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছে। আর আজকেও না যা বীভৎস গরম, আজ যা রোদের তাপ, একটু কবে যে একটু বৃষ্টি হবে ঠিকঠাক মতো। আর কলকাতার ওইদিকে তো ডেইলি বৃষ্টি হচ্ছে, মাকে বা দিদিকে যাকেই ফোন করি ওই একই কথা বলে, ডেইলি ঝড় বৃষ্টি কিছু না কিছু হচ্ছে। আর আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে না, সেই কিছুদিন আগে দু তিন দিন আগে একবার হলো একটুখানি, তারপরে আর এখনো অবধি হয়নি, জানি না কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তো এখন ব্রেকফাস্ট করছি, তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এই সবে ব্রেকফাস্ট করা হলো আর এখন বাজে হচ্ছে 11:30। আর বাইরে কি রোদের তাপ! আর আমি না সেদিনকে যেই আচারটা বানিয়েছিলাম, সিরিয়াসলি খেতে এত টেস্টি হয়েছে। তো আমি এখন ভাবছি কেন আমি বেশি করে তেঁতুল আনলাম না। আর এই রবিবার দিন বাজারে গেলাম, অতটা চোখে পড়েনি তেঁতুলের আগে যা বিভৎস তেঁতুল উঠেছিল না বাজারে, মনে হচ্ছে এখন বেশি করে আনলেই ভালো হতো। তো দেখি সামনের সপ্তাহে আবার বাজারে গিয়ে যদি তেঁতুল পাই আমি নিয়ে আসবো, কারণ এতটা আমি টেস্টি আচার বানিয়েছি না। এখন আর না ওই মেলার থেকে যে আচারের দোকানগুলো বসে ওদের কাছ থেকে কিনে খাওয়ার আর কোনো মনই নেই, কারণ আমি নিজে ভালো বানাতে পারি। আর ফার্স্ট টাইম বানালাম কিন্তু সেই হয়েছিল খেতে। আর দেখাচ্ছি আমি আচারটাকে কি করেছি। তো আজকে না সকালবেলা মানে আচারটা তো এই কৌটোটার মধ্যে রেখেছি, তো এই কৌটোটাকে রোদে রেখেছিলাম, বেশ ভালো গরম হয়ে গেছে। আর কিছুক্ষণ থাক, যতক্ষণ রোদ আছে তারপরে আমি ঘরে নিয়ে যাব। আর এটা না এমন প্লাস্টিকের কৌটোর মধ্যেই রেখেছি, কাচের কৌটো এমন টাইপের মানে ছড়ানো কৌটো ছিল না, একদম সরু কৌটো ছিল, হয়তো এটে যেত, কিন্তু কাচের কৌটো মেনটেন করা খুব চাপ, এজন্য আমি খুব কম ইউজ করি। তো এটা কিছুক্ষণ আছে, থাক পরে ঘরে নিয়ে যাবো। আর দেখতে ব্যাপক হয়েছে, যে কোনো মানে দোকানের আচারকে হার মানাবে। আর আজকে সকালবেলা তো ভিডিও এডিট হয়েছে, তার সাথে আমার ঘর পুরো লন্ডভন্ড হয়েছে। তার কারণ মানে কিছু জিনিস খোঁজার জন্য আমি এই জিনিস বার করছি, ওই জিনিস বার করছি, মানে কোনো দরকারি জিনিস না, যে খুব দরকারি জিনিস তেমন কিছু না। তো বলছি কি জিনিস, তো এর আগে যখন আমি মেকআপ প্রোডাক্টগুলো অর্ডার করতাম না, তো তখন বেশ বড় বড় বক্স দিত নাইকা থেকে। তো এখন যেমন স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার করি, তো তার জন্য ওই ছোটো ছোটো বক্সেই পাঠায়। তো মেকআপের যখন জিনিসগুলো অর্ডার করতাম, তো বেশ বড় সাইজের বক্স দিত। তো আমি সেই বক্সগুলো ভালো করে যত্ন করে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, এই খাটের যে বাক্স আছে তার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এইবার শীতের জামা কাপড় ঢোকাবো, তো আলমারির মধ্যে এত জামা কাপড় আর ঢুকছিল না। তো তার জন্য আমি খাটের ভেতর থেকে ওই ব্যাগটাকে বার করে, বক্সগুলোকে বার করে, সেই ব্যাগটার মধ্যে কিছু কিছু জিনিস আর অন্যান্য ব্যাগে সব জিনিসগুলো ভরে খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো তারপরে বক্সগুলো কিছুদিন বাইরে ছিল, তারপরে কি মনে হলো যে লাগে তো আর না ফেলে দিই বক্সগুলো, তো আমি ফেলে দিয়েছিলাম। তো কালকে যেই কাপগুলো কিনলাম, দেখলে তো কাপগুলো আমাদের দুজনেরই এতটা পছন্দ হয়েছে না, তো মানে কাপগুলোকে এখন সাবধানে রাখতে হবে, মানে ইউজ করবো কিন্তু তাও একটুখানি সাবধানে রাখলে কাপগুলো অনেক দিন অবধি যাবে। আর এইসব জিনিস না হাত থেকে পড়ে ভাঙে বেশি, তো তার জন্য সাবধানে ভালো মতো জায়গায় রাখতে হবে। তো এর জন্য সকালবেলা আমি উঠে ওই বাক্সগুলোকে খুঁজছিলাম যে কোথায় আছে, তার সাথে যেই ওই প্লাস্টিকের যে প্যাকেটগুলো দেয় ওগুলো বেশ ভালো, মানে কোনো ভালো জিনিস ওর মধ্যে রাখা যাবে, একটু টোকা লাগলেও কিছু হবে না। তো ভেতরে এই হাওয়া ভরা যে প্লাস্টিকগুলো থাকে ওগুলো,
তো ওগুলো অনেক আছে, শুধু এই বাক্সগুলো আমি ফেলে দিয়েছিলাম, তাও দুটো পেয়েছি। তো দুটোর মধ্যে আপাতত কাপগুলো ঢুকে গেছে, কিন্তু বাদবাকি প্রায় 6 থেকে 7টা এমন বাক্স ছিল, সব আমি ফেলে দিয়েছি, বড় বড় বাক্স। তো এরপরে যদি কাপ যদি কিনি তো আমাদের বাক্স কিনে নিয়ে আসতে হবে কাপগুলোকে ভালো মতো রাখার জন্য। এত কাপ তো লাগবে না, যখন যেটা মনে হবে বার করে নেব, তো অতটা আমার রাখার জায়গাও নেই, ও সব খাটের মধ্যে আমাকে ঢোকাতে হয়, তো এর জন্য ভালো করে রাখতে হবে। আর দেখাচ্ছি আমি কাপগুলোকে কীভাবে রেখেছি। তো এই হচ্ছে সেই বক্সগুলো, এটা তো তাও ছোট বক্স, তো এটার মধ্যে দুটো আমন ঢুকেছে, আর এই যে প্লাস্টিকগুলো, এই যে যেগুলো ফাটাতে খুব ভালো লাগে, এই প্লাস্টিক আমার কাছে প্রচুর আছে, তো এমনভাবে কাপগুলোকে রেখে যাতে কিছু না হয়। এটার মধ্যে দুটো আর এমন টাইপের বড় বক্স অনেক কটা ছিল, তো এই একটাই ছিল, তো একটার মধ্যে 6টা মতো কাপ এসে গেছে, তো এই 6টা কাপ এর মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে রাখলে কি একদম সেফ থাকবে না? আর সকালবেলা এই বক্সগুলোই খোঁজার জন্য মানে আমি সারা ঘর লন্ডভন্ড করে দিয়েছি, তারপরে গিয়ে মনে এসছে যে না আমি ফেলে দিয়েছিলাম বক্সগুলো, তবে দুটো ছিল বলে কাপগুলো ধরে গেছে। তো এরপরে যদি আবার গিয়ে কিনি তাহলে আবার নতুন বক্স কিনে নিয়ে আস বাজার থেকেই কাপগুলোকে রাখার জন্য। তাও তো দুটো কাপ বাইরেই রেখে দিয়েছি, তো ওগুলো ডেলি ইউজ করবো, আর একটা ভালো মতো রেখে দিলাম। তো চলে এসেছি রান্নাঘরে, এখন যা যা বানাবো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, কারণ অলরেডি 12টার বেশি বাজে। আর আজকে তেমন কিছু রান্না করার নেই, কারণ কালকে যেই মাছটা করেছিলাম তো মাছটা রয়েছেই, তো ওই মাছটাকেই গরম করে নেবো। আর চালটা অলরেডি আমি ভিজিয়ে রেখেছি, আর ভাবছি ডালটাল আজকে আর কিছু বানাবো না, নয়তো কালকে আবার আমাকে সেই ডাল বানাতে হবে। তো হচ্ছে আজকে বানালে সেটা তো একদিনে শেষ হয় না, তো সেটা ফ্রিজে রেখে দিতে হবে। আর কালকে ইচ্ছে আছে বানাবো হচ্ছে পালক ডাল, তো কালকে বাজার থেকে পালক এনেছিলাম, তো ওটা দিয়েই পালক ডাল বানাবো। আর এখন বানাবো হচ্ছে কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, তো শাকটাকে আমি বেশি করেই করবো যাতে শাক আর মাছ দিয়েই হয়ে যায়, তো ওর জন্য আর বেশি কিছু করবো না। আর দেখি যদি পারি কিছু একটা ভেজে নেবো, পটল বা বেগুন যাই হোক কিছু একটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে, তার কিছুই করবো না এর জন্য। আর এটার মধ্যে আছে কালকের সেই দই কাতলা, তো গ্রেভিও আছে মাছও আছে, তো এটাকে ফ্রিজ দিয়ে বার করে রেখেছি। আর আমি শাকটা, এই কলমি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, জাস্ট কেটে নেবো এখন। আর এর মধ্যে শাকটা সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এবার জাস্ট বসিয়ে দেবার, আজকে বেশিক্ষণ লাগবে না রান্নাঘরে দাঁড়াতে, কারণ শাকই করবো, আর ভাতটাকে বসিয়ে দেবো, তাহলে এবার পরে মাছটাকে গরম করে নেব। এদিকে শাকটাকে ভালো মতো কেটে নিয়েছি, কাটার পর একটু ধুয়ে নিয়েছি, যদি বালিটালি কিছু থাকে তার জন্য। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে একটু রসুন থেঁতো করে নিয়েছি, আর তেল তো অলরেডি দিয়ে দিয়েছি, এবার একটু দেব কালো জিরে ফোড়নে, এবার দেব হচ্ছে থেঁতো করা রসুনটা। রসুনটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার এই কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। তার সাথেই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ভালো করে ভেজে নিতে হবে। এদিকে তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার শাকটাকে দিয়ে দেব, আর দেব হচ্ছে লবণ, দেব হলুদ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব। তো জল টল বেরিয়ে গেছে, এবার এটাকে ভালো মতো ভেজে নেব। তো এখানে হয়ে গেছে শাক ভাজাটা, আর কিছুক্ষণ ভাজবো, ভেজে নামিয়ে নেব। রান্নাবান্না করে চলে আসলাম ঘরে, এখন বিছানাটাকে গুছিয়ে নেবো। আর এতটা পরিমাণে গরম না যে আমি আমার আশেপাশে সবসময় জলের বোতল রেখে দিই, এমনিতে আমি জল খেতে ভুলে যাই, তার জন্য আশেপাশেই জলের বোতলগুলোকে রেখে দিই যাতে জল খাওয়ার কথা মনে থাকে।
তো বিছানা তো গোছানো হয়ে গেছে, ডেলি আমার যা জামা কাপড় হয় কালকেই জামা কাপড়গুলো ধুয়েছি। আর ভাঁজ করতেই মনে নেই, আমার ভাঁজ করতে এতটা বোরিং লাগে, মনে হয় কোনো কাজ করতে এতটা বোরিং লাগে না, এতটা জামা কাপড় ভাঁজ করতে লাগে, জানি না কেন আমার ভালো লাগে না এই জামা কাপড় ভাঁজ করতে। তো এই ঘরগুলো এখন পরিষ্কার করে নেব, আর আমি ডেলি ঘরগুলোকে পরিষ্কার করে, ডেলি যা ধুলো পড়ে একদিন পরিষ্কার না করলে অন্যদিন পুরো আঠা হয়ে যায় ধুলোর জন্য, এবার তাড়াতাড়ি করে নিই কাজগুলোকে। এখন বাজে হচ্ছে দুপুর দুটো, তো এই সবাই স্নান দান করে আসলাম, আর ও চলে এসেছে লাঞ্চ করতে, তো এখন যাবো গিয়ে লাঞ্চটাকে করে নেব। আর সকাল থেকেই পাশে কি কাজ হচ্ছে, ঘের ঘের আওয়াজে কানের মাথা খেয়ে নিল। আর হঠাৎ করে না কেমন মেঘলা ওয়েদার হয়ে আসছিলো, জানি না বৃষ্টি বৃষ্টি আসবে নাকি, তো যাই গিয়ে লাঞ্চটাকে করে নিই। তো এখন লাঞ্চ করে নেব, আর আছে হচ্ছে ভাত, শাক ভাজা, এটা হচ্ছে কালকের কাতলা মাছ, আর আছে হচ্ছে আর মাছ। তো এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 8:30, আরও কিছুক্ষণ আগেই আসলো ডিউটি দিয়ে, এসে স্নান দান করে ফ্রেশ হয়ে এখন টিভি নিয়ে বসলো, আর আমি সবেই চাটা করে নিয়ে আসলাম, তো এখন আমরা সন্ধ্যেবেলার চা খাবো। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার চা, আর এই কালকে যে মেলা দিয়ে কাপগুলো এনেছিলাম সেই কাপে আজকে এনেছি, সকালবেলা একটা খুলেছিলাম আর এই সন্ধ্যেবেলা একটা, তো বেশ সুন্দর কাপগুলো। আর এই যে ও, আর এটা হচ্ছে ওর ফেভারিট কাপ, এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে। যে তুমি তো এটা বাইরে রাখতে বারণ করলে, না এটা বাইরে রেখে দাও ঘট, জায়গাই তো নেই, যে সবাই যখন বাড়িতে লোক আসবে আসলে যে ভালো কাপে দেবে খাওয়ার জন্য, নিজেরা ভাঙা ছোড়া, আমার ওরকম নেই, আমি নিজে ভালো কাপে খাবো, লোককেও ভালো কাপে খাবো। হেভি কিন্তু সুন্দর দেখতে কাপটা, আমার খুব পছন্দ হয়েছে। মেলা যদি সামনের মাসে অবধি থাকে না আরো গোটা কিনে নিয়ে আসবো, দেখি যদি কালকে হয় যাবো। কালকে মনে হয় না যাওয়া হবে, কেন দেখা যাক, কাল মঙ্গলবার তো, হ্যাঁ বন্ধ থাকবে মেলা, কারণ শাকচুরিদিকে তো মেলা তো বন্ধ বন্ধ কিছু না, মেলা তো ডেলি, কিন্তু ওরা তো বললো 3-4 দিন পর স্টক আসবে, তো কালকে গিয়েও কোনো লাভ নেই, হ্যাঁ 3-4 দিন মানে তুমি ধরে রাখো সামনের সপ্তাহে, ঠিক আছে সামনে সপ্তাহেই যাবো। কিন্তু যাই বলো কাপগুলো কিন্তু দেখতে সুন্দর, এখন না এই কাপগুলো আনাতে না ওই যে ঘরের যে আগের যে কাপগুলো যেটাতে আগে চা খেতাম আমার ভাল লাগে না, আর এই কাপটা খুব সুন্দর লাগে, মানে যতগুলো কাপ এনেছো তার মধ্যে থেকে সব থেকে টপ গুলো আমি এই কাপটা, ঠিক আছে এটা আবার আজকে ধুয়েটে আবার রেখে দেবো। আমি সে আমার না হচ্ছে নাইকার যে বক্সগুলো ছিল না ওটার মধ্যে ভালো করে যে ওই সেই হাওয়া ভরা যে কাগজগুলো আছে না ওই ফোটে যে ওগুলো ভালো করে বিছিয়ে তারপরে এই কাপগুলোকে রেখেছি। ভালো করেছো, না কাপগুলো খুব সুন্দর, কাপ কোয়ালিটিও খুব ভালো, মানে দেখে ঘট ঘট মনে হচ্ছে না, হ্যাঁ কোয়ালিটিও খুব ভালো। রান্নাঘরে এখন ডিনারটাকে রেডি করছি, তো আজকে বানাবো হচ্ছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা, বেশি করে পেঁয়াজ দিয়ে আর একটু ঝাল ঝাল করে, আর দুপুরবেলার মাছও রয়েছে, তো এই দিয়ে আজকে ডিনারটা করবো। তো এইদিকে আলু পেঁয়াজ ভাজাটা হচ্ছে আর এইদিকে আটাও মাখা হয়ে গেছে, এবার রুটিটা করে নেবো। তো ডিনার রেডি করা হয়ে গেছে, এবার গিয়ে ডিনারটা করে নেবো, আর এখন প্রায় 10টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আর খিদেও পেয়ে গেছে খুব। এই আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্ট রুটি, এটাও হয়ে গেছে, আর এখন ডিনার করে নেব। আর প্রথমে তো দেখলে আছে হচ্ছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা, আর দুপুরে এই মাছটাও রয়েছে, তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে 12টা, তো এখনই ঘুমোবো, কারণ প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগে, এতক্ষণ বসে টিভি দেখছিলাম, আর এই টিভি দেখতে গেলে এত লেট হয়ে যায় ঘুমোতে, আর সেজন্য সকালবেলা আবার উঠতেও হবে, তো এখনই ঘুমিয়ে পড়ার, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে কারণ আজকে দুপুরবেলাতেও ঘুমোইনি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।